এমনি মোহনবাগানের উপর একটা প্রেশার থাকে সারা বছর, যে কোনো ম্যাচ, একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে গেলেও মোহনবাগানকে যদি ঘরের মাঠে মোহনবাগান নিজের মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলে সেটারও একটা প্রেশার থাকে। সেখানে আমার মনে হয় যেহেতু অ্যাওয়ে ম্যাচ, ব্যাঙ্গালোরে গিয়ে খেলা, এবং যেখানে দুটো অপশান মোহনবাগানের কাছে আছে, ড্র করলেও চ্যাম্পিয়ন হবে আর জিতলে তো চ্যাম্পিয়ন হবেই, সেই জায়গা থেকে মোহনবাগানের কাছে একটা প্রেশার কম থাকবে যেহেতু অ্যাওয়ে ম্যাচ। তবে ট্যাকটিক্যালি ব্যাঙ্গালোর এফসি যে ফুটবলটা খেলে, একটু অ্যাটাকটা খুব স্পিডে করে, কেন শন রুনি, সুনীল ছেত্রী, রবীন্দ্র সিং এবং থই সিং পিছন দিক দিয়ে আসে, খুব গতিতে ওরা একটা অ্যাটাক করে, এবং সেটাই বেলো রাজ্জাক, আনোয়ার, প্রীতম কোটালদের কিন্তু সবসময় ট্যাকটিক্যালি যে জায়গাটা আছে, যে ডিফেন্সটার দিকে নজর দিয়ে শিল্টনকেও সবসময় সজাগ থাকতে হবে, কেন মোহনবাগানের একটা জিনিস মাথায় রাখতে হবে, গোল যেন না খায়। গোল না খেলে মোহনবাগান কিন্তু যে কোনো সময় গোল করে ম্যাচ জিততে পারে।